জামালপুর সদর উপজেলার 9 নং রানাগাছা ইউনিয়নের ঝুমকা হস্তশিল্প একটি সামাজিক এবং স্বেচ্ছাসেবক সংগঠন। সংগঠনটি দীর্ঘ 15 বছর যাবৎ রানাগাছা ইউনিয়ন এ বিভিন্ন রকম উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল বিকেলে স্থানীয় চক বেলতেল গ্রামের 5 জন দরিদ্র মহিলাকে স্বাবলম্বী করার লক্ষ্যে হস্তশিল্পের উপর প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। সেই সাথে স্থানীয় চক বেলতেল বাজারে একজন ক্ষুদ্র উদ্যোক্তাকে একটি ডিজিটাল টেইলার মেশিন ও দোকান সজ্জিতকরণের যাবতীয় আসবাবপত্র হস্তান্তর করা হয়। সে সময় উপস্থিত ছিলেন ঝুমকা হস্তশিল্প মহিলা সমিতির নির্বাহী পরিচালক শারমিন কবির বিনা, প্রজেক্ট কোঅর্ডিনেটর রাজনুজ্জামান রাজন এবং ম্যানেজার আব্দুল জলিল। আমি আগে থেকে কিছু কাজ জানতাম, এখন ঝুমকা বাংলাদেশের প্রশিক্ষণ পেয়ে আমি কিছু আরও কাজ ভালোভাবে জানছি, আমি স্বাবলম্বী হইতেছি। ঝুমকা বাংলাদেশ আমাদের সহযোগিতাতে সার্বিক সহযোগিতা, তাদের সহযোগিতা আমরা এগিয়ে যাইতেছি। আমাদের কোনো অর্থ নাই বিদায় আমরা এগিয়ে যাইতে পারতেছি না, ঝুমকা বাংলাদেশ আমাদের সার্বিক সহযোগিতা করতেছে। আমি জামালপুর থাকি, আমার নাম হামেদা বেগম। আমি বাংলাদেশ ঝুমকা থেকে কিছু প্রশিক্ষণ নিচ্ছি এবং কাজ করছি। আমার 3টা ছেলে নিয়ে অনেক কষ্টে অনেক দুঃখে আমি দিন কাটাচ্ছি। এই ঝুমকা বাংলাদেশ ঝুমকার সহযোগিতা পায়া আমি অনেক স্বাবলম্বন হচ্ছি, এবং কি আমাদের গ্রামের অসহায় যারা মেয়ে আছে তাদেরও নিয়ে কাজ করার চেষ্টা করছি। আমি আর্থিকভাবে মানে ছিলাম, ঝুমকা হস্তশিল্প আমাকে আর্থিক সহায়তা করে আমাকে এগিয়ে যাওয়ার জন্য আমাকে চেষ্টা করছে এবং আমাকে দোকান দিয়েছে, মেশিন দিয়েছে, আর্থিকভাবে সহায়তা করেছে, তার জন্য আমি তার চিরা কৃতজ্ঞ। সেই মানে মনের একটা আশা ছিল যে পাওয়া মেশিন ফেলে হয়তো আমি অনেক দূরে এগিয়ে যাবো। সেই লক্ষ্যে আমি ঝুমকা শুনতে আমাকে এই মেশিন দিয়েছে, দোকান দিয়েছে, এবং আমি আমার পাশাপাশি অন্যজনকে তাদেরকে এগিয়ে নিয়ে যাব এই কাজের মাধ্যমে। আসসালামু আলাইকুম, আমি রাজনুজ্জামান, ঝুমকা বাংলাদেশের প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে আছি। কাজটা করতেছি আমরা প্রত্যন্ত অঞ্চলের কিছু হতদরিদ্র যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছে তাদেরকে নিয়ে আমাদের এই কাজ। তার মধ্যে আজকে একজন আমাদের উদ্যোক্তা রয়েছে, তাকে আমরা একটা মেশিন, অত্যন্ত ডিজিটাল একটা মেশিন এবং আমাদের এই আনুষঙ্গিক যে ফার্নিচারগুলো রয়েছে এগুলো আমরা তাদেরকে হ্যান্ড ওভার করতেছি। আর আমরা যে এই কাজগুলো করতেছি এটা আসলে আমাদের একার পক্ষে সম্ভব না, আপনারা যদি আমাদের সহযোগিতা করেন, আমাদের কাছে এগিয়ে আসেন, তাহলে হয়তো এরকম আরও অসংখ্য অনেক উদ্যোক্তা রয়েছে তাদেরকে আরও আমরা হেল্প করতে পারব। তো সর্বোপরি আমি আরও ধন্যবাদ জানাই আমাদের এই ঝুমকা বাংলাদেশের নির্বাহী পরিচালক শারমিন কবির বিনা। উনি ওনার নিজস্ব এই গ্রাম চক বেলতল গ্রাম নান্দিনা জামালপুর জেলার একদম একটা ছোট্ট একটি গ্রাম, এই গ্রামকে উনি আলোকিত করতে চান। সেই সুবাদে আজকে এই গ্রামে আরেকজন উদ্যোক্তাকে তিনি এই মেশিন এবং অন্যান্য কাপড় চোপড় এগুলো উনি তাকে উপহার হিসেবে দিয়েছেন, যাতে ও এই উদ্যোক্তা হিসেবে সে যেন আরও ভালো করতে পারে। আর এগুলো জাকাত ফান্ড আমাদের যে ঝুমকা নির্বাহী পরিচালক রয়েছেন উনি ওনার ওই ফান্ড থেকে এগুলো দিয়েছেন। আর যারা আমাদেরকে সহযোগিতা করতে চান বা এরপর আমাদের সহযোগিতা করতে পারবেন সহযোগিতা কামনা করছি এবং আপনাদেরকেও দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যদি নিজ নিজ গ্রামেও যদি আপনারা এইভাবে উদ্যোক্তাদের তৈরি করেন তাহলে আমার মনে হয় গ্রাম অঞ্চলের মানুষগুলো ভালোভাবে জীবনযাপন করতে পারবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি শারমিন কবির বিনা, ঝুমকা বাংলাদেশের নির্বাহী পরিচালক। ঝুমকা বাংলাদেশ একটা বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। আমরা সবসময় অসহায় দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের কাজ করে থাকি এবং তাদের তৃণমূল পর্যায়ে যারা একদম হতদরিদ্র বিধবা তাদের নিয়ে কাজ করছি। এইবারের প্রকল্প আমার জাকাত ফান্ড এবং কিছু ব্যক্তিগত ফান্ড নিয়ে একটা কাজ কর্মকাণ্ড আমরা শুরু করেছি, কিছু উদ্যোক্তা তৈরি করতেছি যাদের মাধ্যমে আমরা এই জাকাতের টাকা এবং সোডেফ নামে একটা প্রতিষ্ঠান যে আমাদেরকে কিছু অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছে এই টাকা দিয়ে আমরা
এখন বর্তমানে 4-5 জন মহিলাকে নকশি কাঁথা বিভিন্ন সেলাইয়ের উপরে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করে এবং আরও কিছু সহযোগিতা করে তাদেরকে স্বাবলম্বী করতে চাই। এই মহিলাগুলোই আবার পরবর্তীতে আরও 2-4 জন মহিলাকে স্বাবলম্বী করবে এবং 1 জন টেইলার্স একটা লোক আমরা তো সিলেকশন করেছি, তার আসলে কাজ করার ক্ষমতা আছে কিন্তু তার অর্থনৈতিক সচ্ছলতা নাই, কিন্তু কাজ করার ইচ্ছা আছে, এমন ব্যক্তিকে আমরা নির্ধারণ করে তাকে দোকান থেকে শুরু করে মেশিন মানে তাকে প্রতিষ্ঠিত করার জন্য, স্বাবলম্বী করার জন্য অর্থনৈতিকভাবে যত কিছু আমাদের সহযোগিতা করা লাগে আমরা করেছি। একটা দোকান তাকে দিয়েছি। আমাদের আরেকটা প্রকল্প আমরা গ্রহণ করেছি, আমরা একটা বৃদ্ধাশ্রম করতে চাই এবং এই বৃদ্ধাশ্রমের জমি আমাকে একজনে দান করেছে, কিন্তু ওখানে আসলে আমাদেরকে একটা ঘর তুলতে হবে। এই ঘর তোলার জন্য এবং একটা প্রতিষ্ঠান চালাতে হলে আসলে অনেক টাকা পয়সার দরকার হয়, সে টাকা পয়সাগুলোর জন্য আসলে আমরা বিভিন্ন জাকাত ফান্ড এবং ব্যক্তিগত ফান্ড বিভিন্ন প্রতিষ্ঠানের ফান্ডের সহযোগিতায় আমরা এই কার্যক্রমগুলো শুরু করবো ইনশাআল্লাহ।